লকডাউনে জনসমাগম রুখতে মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। তারা বিভিন্ন স্থানে টহল দিয়ে জনসমাগম ভেঙে দিচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করলে কিছুক্ষণের মধ্যে আবার সেই স্থানে জড়ো হচ্ছেন মানুষজন। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে একই চিত্র। অন্যদিকে জেলা প্রশাসকের নির্দেশে আজ মাঠে ছিল মোবাইল কোর্ট। তারা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নির্দেশনা না মানায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এছাড়াও যানবাহনে অতিরিক্ত যাত্রী কিংবা লকডাউন না মেনে কেউ ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করলে তাদেরকেও জরিমানা করা হয়। আপনি যত টিপ দিলা তত টিপই তো আপনার পাশে একদম বইতেছে, তার কাছ থেকে আপনার ভিতরে করোনা ছড়াইতেছে, আপনি কি জানেন না? আপনার কাছ থেকে তার কাছে যাইবো না, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে এই টিমটি বিভিন্ন দোকানে মূল্য তালিকা তদারকি করেন। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেক দিন আমরা অভিযানে বের হচ্ছি, বিশেষ করে সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য। এছাড়া হচ্ছে আপনারা জানেন যেহেতু পবিত্র রমজান মাস, এখন হচ্ছে মানুষজন বিশেষ করে ইফতারির দোকান বা এগুলাতে মানুষজন ভিড় জমায়, এগুলার বিশেষ করে এই দিকটা স্যারের নির্দেশনা মোতাবেক আমরা মনিটরিং করছি। বাইরে কেউ ইফতারি সামগ্রী নিয়ে বসতে পারবে না। তাছাড়া হচ্ছে কাঁচা বাজারগুলোতে আমরা যাচ্ছি, ওইখানে আমরা হ্যান্ড মাইক দিয়ে দূরত্ব মেনটেন করার জন্য বলছি এই দিকটা। তারপরে হচ্ছে অপ্রয়োজনে কেউ বাসা থেকে বের হচ্ছে কিনা এই দিকটা আমরা দেখছি, বিশেষ করে যেখানে কাঁচা বাজার বা বিভিন্ন পয়েন্ট যেগুলা যেখান মানে এইগুলোতেই আমরা বিশেষ করে এগুলো বেশি মনিটরিং করছি। আমরা হচ্ছে যাদেরকে জরিমানা করার প্রয়োজন তাদেরকে আমরা জরিমানা করছি, তাদের সামর্থ্য অনুযায়ী যেরকম জরিমানা করছি। তারপরে যারা জরিমানা অনেক সময় জরিমানা করা যাচ্ছে না, সেখানে আমরা হচ্ছে তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যাতে আর এগুলো না করে। তারপরে আমরা বুঝাচ্ছি মানে কতটুকু সংক্রমণ রোধের জন্য কতটুকু ডিস্টেন্স মেনটেন করা দরকার সেগুলো আমরা বুঝাচ্ছি। নিজের প্রত্যেকের নিজে থেকেই সচেতন হতে হবে, আদারওয়াইজ মানে এটা ইয়ে করা সম্ভব না। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা স্যারের আমাদের ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, অযথা রাস্তায় ঘোরাফেরা না করে আপনারা সবাই নিজ বাসায় চলে যান, গুরুত্ব বজায় রেখে আপনারা সবাই চলাফেরা করুন, আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন। আপনারা সবাই নিজ নিজ বাসায় চলে যান,
সিলেটের লালদিঘির পার্ক এলাকায় এখানে প্রচুর মানুষজন ঘোরাফেরা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপেও এই জনসমাগমকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জটলা করছেন বেশিরভাগ সময়। তাদের অনেকেই করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া দরকার তা নেয়নি, ফলে এখান থেকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বাড়ছে অনেক বেশি। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত। এই আতঙ্ক কাটানোর জন্য অনেক দেশ আজ লকডাউনে। তারই পরিপ্রেক্ষিতে সিলেটের লকডাউনের আজ চল্লিশতম দিনে সিলেটে বেড়েছে জনসমাগম, বেড়েছে যানবাহনের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিভাগে 237 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 3 জন। এরকমভাবে জনসমাগম যদি বাড়তে থাকে সেক্ষেত্রে এ অবস্থা আরও অবনতি ঘটবে। আকিব চৌধুরী, ডাস্টার টেলিভিশন, সিলেট।